আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলছি, কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সম্পত্তিগুলো তার ওয়ারিসদের মধ্যে বণ্টন করতে পারবে কি না, কতটুকু ন্যায়সঙ্গত, সেই বিষয়ে ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা করব। ধৈর্য সহকারে শুনবেন, আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কথা বলছিলাম মৃত্যুর পূর্বে ফারাইজি বণ্টন জায়েজ কি না, কোনো ব্যক্তি যদি তার সম্পত্তিকে তার ওয়ারিসদের মধ্যে বণ্টন করতে দিতে চায়, কতটুকু বৈধ হবে। তো প্রিয় দর্শক, এখানে সর্বপ্রথম কথা হলো, ওয়ারিস বণ্টন তৈরি হয় একজন ব্যক্তির মৃত্যুর পরে, মৃত্যুর আগে কোনো ওয়ারিস বণ্টন তৈরি হয় না। কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তখন মৃত্যুবরণ করার সাথে সাথে এখানে ফারাইজের একটা বিধান চলে আসে, সেটা আল্লাহ প্রদত্ত বিধান। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন মানুষদের হক তার এই সম্পত্তিগুলোর মধ্যে চলে আসে। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন তার সম্পত্তিগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে তার সম্পত্তিগুলোর মধ্যে থেকে কিছু অংশ তার ওই মৃত ব্যক্তির কাফন দাফনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং কিছু অংশ তার খরচ পরিশোধ করার জন্য ব্যবহার হয়, এবং কিছু অংশ তার ওসিয়ত পুরা করার ক্ষেত্রে ব্যবহার হয়। আর বাকি যে সম্পত্তিগুলো থাকবে, এই সম্পত্তিগুলোর মালিক হচ্ছে তার ওয়ারিস যারা আছে, তার উত্তরাধিকারী যারা আছে তারা প্রাপ্ত। এখন কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে এই সম্পত্তিগুলো ভাগ করে যায়, তাহলে এটা কতটুকু ন্যায়সঙ্গত? এখানে ইসলামের নিয়ম অনুযায়ী এটা বৈধ না, কারণ ফারাইজের বিধানটা হচ্ছে মৃত্যুর পরে, ফারাইজের বিধান মৃত্যুর আগে হয় না। এখন এখানে দুটো বিষয়, একটা হচ্ছে কেউ যদি মৃত্যুর আগে তার সম্পত্তিগুলো ওয়ারিসদের মধ্যে ভাগ বণ্টন করতে চায়, তখন এখানে কীভাবে করতে হবে। কোনো ব্যক্তি যদি তার মৃত্যুর আগে সম্পত্তিগুলো ভাগ করতে চায়, তাহলে সহজ বিষয় হচ্ছে হেবা সুরতে এখানে বণ্টন করতে হবে। সংক্ষিপ্ত কথা হচ্ছে, কোনো ব্যক্তি তার সম্পত্তিগুলো তার ওয়ারিসদের মধ্যে দান করে দেওয়া হচ্ছে হেবা, আর যদি অন্য কাউকে দেয় তাহলে ওটা হবে দান। এই দানের মধ্যে আর হেবার মধ্যে কিঞ্চিত একটু পার্থক্য, অন্য কোনো পার্থক্য নেই। তো এখানে কেউ যদি মৃত্যুর পর্বে সম্পত্তিগুলো ভাগ করতে চায়, তাহলে হেবা সুরতে ভাগ করতে হবে। এক্ষেত্রে যারা তার ওয়ারিস আছে তারা সমান সমান আকারে পাবে, কম বেশ করা যাবে না। এক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তি হজে যাবে, তার সম্পত্তিগুলো তার ওয়ারিসদের মধ্যে ভাগ বণ্টন করে দেয় ফারাইজের নীতিতে, না এটা হবে না, আপনি হেবা সুরতে সমান সমান আকারে দিতে হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, এক্ষেত্রে অনেকে দেখা যায় মেয়েদেরকে ঠকায়, সামান্য দামে যে জমিনগুলো আছে এই জমিনগুলো মেয়েদেরকে দেয়, আর কোটি টাকার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো ছেলেকে দেয়। এটা কখনো আপনার জন্য বৈধ হবে না, এবং এটা আপনি একজন মেয়ের বাবা হিসাবে একজন মেয়ের উপর জুলুম করছেন। যখন আপনি মৃত্যুর আগে এটাকে দিতে চাচ্ছেন, তখন সমান সমান আকারে দিতে হবে। আর একটা বিষয় আছে যে অনেক ক্ষেত্রে অনেক পরিবারের বড় ছেলেরা যারা আছে, তারা বাবার সংসারে অনেক কাজকর্ম করে, অনেক টাকা উপার্জন করে, তখন বাবা যদি ওই বড় ছেলেকে যে সংসারের জন্য বেশি খাটছে, যে সংসারের জন্য বেশি কাজকর্ম করছে, রোজগার বেশি করছে, তাকে যদি বেশি দিতে চাই, তাহলে অবশ্যই অন্য অন্য ওয়ারিসদেরকে জিজ্ঞেস করতে হবে যে তোমার বড় ভাই এই সংসারের জন্য অনেক কিছু করছে, তার অনেক পরিশ্রম আছে, আমি তাকে অতিরিক্ত কিছু সম্পদ দিতে চাই, তোমরা রাজি আছো কি না। যদি তারা রাজি থাকে, তাহলে আপনার জন্য দেওয়া বৈধ হবে, নতুবা নয়। সে যে অতিরিক্ত পরিশ্রম করছে, এই পরিশ্রমের বদলা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই পাবে। সে ভাই বোনদেরকে মাতা পিতার খেদমত এবং ভাই বোনদেরকে লালন পালনের বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই সে সওয়াবের ভাগী হবে। এর জন্য ওই বড় ভাইকেও বুঝতে হবে যে আমি যা করছি এটা আল্লাহর জন্য করছি। হ্যাঁ, যদি অন্য অন্য ভাইরা যদি সন্তুষ্ট চিত্তে তাকে দিতে চায়, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে, কারণ তার পরিশ্রম বেশি। এবং ছেলে মেয়েকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে একই পর্যায়ে দিতে হবে, সমান সমান আকারে দিতে হবে। এটা ফারাইজের যে বিধান আছে ওই বিধান মোতাবেক দিলে হবে না, যে মেয়েরা এক অংশ ছেলেরা দুই অংশ করে পাবে, এই মুয়াফিক দিলে হবে না, এটা শরীয়ত বৈধ নয়। যদি আপনি
আপনার সম্পত্তিগুলোকে আপনার ছেলে সন্তানদের মধ্যে ভাগ করে দেন। তাহলে এখানে অনেক বিষয় আছে যে যখন আপনি আপনার সন্তানদেরকে বাগবন্টন করে দিবেন তখন আপনার ছেলে সন্তানরা সম্পদ পেয়ে সে আপনাকে আর দেখাশোনা করবে না, তখন আপনি বিপদে পড়ে যেতে পারেন। অথবা এমন হতে পারে যে আপনি সমস্ত ভাগ সম্পত্তি ভাগ বন্টন করে দিলেন কিন্তু আপনার চিকিৎসা বাবদ আপনার বিভিন্ন খাতে বা বিভিন্ন প্রয়োজনে আপনার টাকা পয়সা প্রয়োজন পড়লো, তখন আপনার ছেলেরা আপনাদেরকে দিবে না, একসাথে দিবে না। এক ছেলের কাছে জ্বালে বলবে অমুক তো আছে তার থেকে নেন, আরেক ছেলে বলবো এটা আমার ওপর ওয়াজিব না, আরেক ছেলে বিভিন্ন ন্যায়সঙ্গত কথা দেখাবে এবং বিভিন্ন নীতি আদর্শ খুঁজবে। এই সমস্ত বিষয়গুলোকে আপনি মাথায় রেখে আপনি বন্টন করতে হবে, মনে রাখবেন। আপনি আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে ছেলেদের মাঝে সম্পত্তিগুলো বন্টন করতেছেন, এই ছেলেরা কিছু কিছু ছেলেরা এমন আছে যে আপনার এই সম্পত্তিগুলোকে পেয়ে তাদের সম্পদগুলো সে খেতে খেতে শেষ পর্যন্ত সে একবার ফকির হয়ে যায়, কিচ্ছু পায় না, শেষ পর্যন্ত অনেক রকমের অনেক টাল বহানা করে। এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য আপনার জন্য উচিত হলো আপনি আগে সম্পত্তিগুলো ফারাইজ নীতিতে বন্টন করবেন না বা কোনো রীতিতে বন্টন করবেন না। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি আগে এই সম্পদগুলো বন্টন করেন তখন আপনার আগে যদি আপনার ছেলে মারা যায় তখন ওই সম্পদগুলো কিছু অংশ আপনার কাছে আসবে আর অবশিষ্ট সম্পদগুলো অন্যদের কাছে চলে যাবে, তখন এই সম্পদগুলো আপনার কাছে আর থাকবে না। এতে এমন নয় যে সম্পদগুলো তার মৃত্যুর পরে আপনার কাছে ফিরিয়ে চলে আসবে, এমন কোনো বিষয় নেই। ওখানে ছেলের অংশ থেকে কিঞ্চিত পরিমাণ আপনার কাছে আসবে আর বাকি সম্পদগুলো অন্য ওয়ারিস যারা আছে তাদের কাছে চলে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটি, যখন কোনো বাবা তার সম্পত্তিগুলো তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেয় তখন ওয়ারিসরা ওই বাবাকে আর দেখতে চায় না, বাবার ওই খোঁজ খবর নেয় না, বাবাকে লালন পালন ঠিক মতন করে না, বাবাকে কোনো খেদমত করে না। মানে শেষ পর্যন্ত এই বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ হিসাবে পড়ে থাকে এবং নিজেকে ধিক্কার দিতে থাকে কী জন্য আমি এই ভুলটা করলাম সম্পদগুলোকে ছেলেদেরকে দিয়ে। এই সমস্ত আফসোস করা থেকে আপনি অবশ্যই বেঁচে থাকবেন, আপনার সম্পত্তিগুলো অটোমেটিকভাবে যারা আপনার ছেলেরা জীবিত থাকবে সে আপনার মৃত্যুর পর্বে অবশ্যই পেয়ে যাবে। এটা আপনার জন্য টেনশন করার কোনো কারণ নেই, আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কে কত অংশ পাবে, মা কত পাবে, ছেলে কত পাবে, ভাই কত পাবে, সমস্ত বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি টেনশন করে যে আমার অমুক ভাই নিয়ে যাবে, আমার সম্পত্তিগুলো অমুকে খেয়ে ফেলবে, এই বিধান যদি আপনি এই চিন্তাভাবনা করেন তাহলে এখানে আপনি এই চিন্তাভাবনা করলে কোনো লাভ হবে না। যখন আপনি মৃত্যুবরণ করবেন বিধান অনুযায়ী আপনার সম্পত্তিগুলো তো আপনার ওয়ারিসের মধ্যে বন্টন হবে, এই জন্য আপনার উচিত হলো যে মৃত্যুর পূর্বে কোনো সম্পত্তি অন্তত ফারাইজ অনুযায়ী বন্টন করবেন না, এটা আপনার জন্য বৈধ হবে না। কারণ ফারাইজ অনুযায়ী বন্টন করেন তাহলে আপনার ছেলে আর মেয়েকে কম বেশ করতে হবে, এটা বৈধ নয়। হ্যাঁ, এটা যদি করতে চান তাহলে হেবা আকারে করতে হবে, সমান সমান আকারে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়েকে একই নিয়মে বন্টন করতে হবে। এবং যে ছেলেটা আপনার সংসারে অনেক পরিশ্রম করছে তাকে একই সুরতে বন্টন করতে হবে। আর সবাই যদি তাকে অতিরিক্ত দিতে চায় তাহলে সেটাও আপনার জন্য জায়েজ হবে, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এ হচ্ছে মৃত্যুর পূর্বে ফারাইজ বন্টন জায়েজ কিনা বা কতটুকু বৈধ, এবং যদি ফারাইজ বন্টন করতে চাই তাহলে কী কী বিষয় খারাপই হতে পারে, এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।